ভিউ অটোমেটিক পর্দাটা খুলে গেছিল। উপরে কেমন রিফ্লেকশনটা পড়ছে, রিফ্লেকশনটা উপরতে, এই যে রিফ্লেকশনটাকে এই সমান করে দিলাম, এ সমান নেই না, দারুণ দারুণ। এখন অবধি এত হোটেলে গেছি, এত হোটেলে থেকেছি, 5 স্টার 7 স্টার, বাট দিস ভিউ ইজ জাস্ট সেরা, জাস্ট সেরা। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ, জাস্ট সেরা। জাস্ট সেরা, এসব ছেড়ে যাব না, ছেড়ে যাব না, উফ, দুটো বেডরুম, ওকে, দাও দ্য মেন থিং, বাথরুম, ও হো 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 হো, ঠিক আছে ভাই, ঠিক আছে। কি রিফ্লেকশন মার্বেলে, ও মাই গড, এ ভোর, আর সারা রাত ঘুমাবো না ভাই, এখানে ভিউ দেখতে দেখতে বাথটাবে, এটা কি, এটা কি আজীব, ও মাই গড।
সেরা সেরা। এখানে বাথটাবে শুয়ে শুয়ে এই ভিউ, ভাই জীবন সার্থক হয়ে গেল। এরপর বুর্জ খালিফা, কি যাতা ভাই, উফ সেরা সেরা সেরা। এখানে হাঁকবো, এ হাঁকবো হাঁকবো ভিউ দেখতে দেখতে। মনে থাকবে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা বেড নষ্ট করে দিয়েছি, একটা বেড নষ্ট করে দিয়েছি, ওই বেডটা বহুদিনের করার ইচ্ছা, এবার এই বেডটা নষ্ট করব, এই বেডটা নষ্ট করব, বহুদিনের ইচ্ছা, এবার নষ্ট হবে। হ্যাঁ আচ্ছা, ফার্স্টে ব্যাক ক্যামেরাতে ওইটাই একবার নষ্ট করব, ঠিক আছে, লেগে যাবে বুড়া বয়সে। আমি এখন ভাবছি, অন্য কেউ শুনতে পাচ্ছে না তো, সাউন্ড প্রুফ তো সব। এবার হ্যাঁ, যে বেডটা নষ্ট নেই, দেখো এই বেডটা, দিস ইজ দ্য ভিউ ইয়ার, উইল মিস ইউ।
এর পেছনেও দেখো কিরকম বস্তি টস্তি, এগুলো সব এখনো ছোট ছোট বাড়ি কিরকম আছে না? বিদেশেও একই রকম মনে হয় এখানে বসবাস, ঠিক দুবাইয়ের যেমন ছিলাম ঠিক এরকম, বড় কাঁচ লাগানো সাইডে বড় বড় বিল্ডিং, আর রাস্তাতে গাড়ি ছুটে যাচ্ছে, রাত্রেবেলা একদম দুর্দান্ত লাগছিল। এরকম বড় কাঁচ লাগানো তো আমাদের আগ্রাটাতেও ছিল, কিন্তু মানে এই যে আর কি, মানে পজিশন ভিউ এগুলো হচ্ছে মেন। তোমার এই কার্টেনটা নামানোই ছিল নাকি? কোনটা কার্টেন? তুমি কাচ্চারা দেখতে দেখতে, তুমি যতই বলো আমার রুমের ভিউটা কিন্তু ভাই সেরা। বাবা চলো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে গে, চলো ব্রেকফাস্ট করে। আমার এই ফোনটার জন্য আমার খুব বিরক্ত লাগছে, ভিডিওর থেকে ভালো, তোমার ছবির থেকে ভালো জিনিস।
টাটা।